যুবদেরকে মারধর, অত্যাচার ও ধর্ষণের অভিযোগে স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করল হিরাপুর থানার পুলিশ। এক মহিলাকে মারধর ও ধর্ষণের অভিযোগ উঠে এলো হিরাপুর থানা এলাকায়। জানা যায়, নির্যাতিতা ওই মেয়েটি হিরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে স্থানীয় প্রসেনজিৎ সেনগুপ্ত নামে এক যুবকের বিরুদ্ধে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত ওই যুবকের মারে মারাত্মক জখম হয়ে হসপিটালে চিকিৎসাধীন ওই যুবতী। যুবতীর অভিযোগ, তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় মাইথন এলাকায়। সেখানে একটি ফাঁকা জায়গায় তাকে ব্যাপক মারধর করা হয়। গলায় বেল্ট পেঁচিয়ে সারা শরীর জুড়ে তার উপর চলে পৈশাচিক অত্যাচার। ঘটনার কথা যেন কাউকে না জানানো হয়, এর জন্য ওই যুবতীকে প্রাণে মারার হুমকি দেয় ওই যুবকটি বলে অভিযোগ। যদিও এই ঘটনার কথা জানতে পারে যুবতীর মা। এরপর এলাকার মানুষের মধ্যে ঘটনার খবর ছড়িয়ে পড়ে। এলাকার মানুষ ওই যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেয়। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হিরাপুর থানার বৈষ্ণববাদ এলাকায়। পুলিশ অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করেছে। কাজল মিত্রের রিপোর্ট, খাস খবর বাংলা বান। তো কাল সেদিনে যখন খুব বরদাস্ত করতে পারে না, তো আমাকে বলেছে যে আমাকে এমনি এমনি করে মেরেছে। তো বলি, অতদিন যখন তোর কেসটা হয়েছে, অতদিন থেকে তোর সঙ্গে প্রকাশ ইয়ে করছে, তো তুই আমাকে বলিস নাই কেন? বলছে, মা আমি ভয়ে বলি নাই, যে বলে যে তোর বোনকে উঠাবো, মাকে উঠাবো আর তোর বাবাকে জেলে দেব, সেই ভয়ে ভয়ে বলি নাই। ওই জন্যই আমি চুপ করে থাকি, সব কিছুরে খালি ধমকি দেয়, ও খালি বোনকে তুলবো। তুলে নিয়ে এত মারিছে যে কোনো বলারই নেই। তো জিয়ে করেছে, তার নাম প্রসেনজিৎ সেনগুপ্ত। তো এখন আপনারা কি চাইছেন? রয়্যাল ফার্নিচার, যে কোনো ধরনের আকর্ষণীয় ও স্টাইলিস্ট ফার্নিচার পেতে চলে আসুন রয়্যাল ফার্নিচারে। এখানে আপনারা উৎকৃষ্ট কোয়ালিটির বিভিন্ন ফার্নিচার পেয়ে যাবেন অত্যন্ত সুলভ মূল্যে। এখানে পাবেন বিভিন্ন ডিজাইনের সোফা, কাঠের পালঙ্ক, স্টিল পালঙ্ক, আলমারি, ডাইনিং টেবিল, ডিভান এবং আরো অনেক কিছু। তাই আর দেরি নয়, আপনাদের প্রয়োজনীয় ফার্নিচার সংগ্রহ করতে তাড়াতাড়ি যোগাযোগ করুন রয়্যাল ফার্নিচারে। আমাদের ঠিকানা রঘুনাথপুর, পুরুলিয়া, বরাকর রোড, মিথিলা লজের সামনে